Hello viewers, I'm Nafis, I'm fine from RG Gaming. Welcome to our first episode of Product Review. Aajke amra je product review korbo seta hocche MSI GTX 960 Gaming 2G. Aajke amra etake unbox korbo ebong etar basic features gulo apnader bolar chesta korbo and lastly etar performance review ta apnader in details e dewar chesta korbo. শুরুতে আমরা এই কার্ডটার প্যাকেজিং দেখে নিই। ফ্রন্ট সাইডে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই কার্ডের কিছু ফিচার্স, যার মধ্যে রয়েছে এটা 2 GB VRAM এবং এই কার্ডটা ডিজাইন করা হয়েছে পিসাই 3.0 স্পেকে অ্যান্ড দিস কার্ড ইজ এন ওসি এডিশন কার্ড, সো আমরা এটাকে খুব ভালো পুশ করতে পারবো ওভারক্লকিং ফেজে। অ্যান্ড লাস্টলি উই হ্যাভ দিস স্পুন ফ্রোজার 5, যেটা হচ্ছে এমএসআই লেটেস্ট কুলিং টেকনোলজি। তো এই কার্ডটা সেই কুলিং ডিজাইনেই ডিজাইন করা হয়েছে। ব্যাক সাইড আমরা দেখতে পাবো এই কার্ডের কিছু নেক্সট জেন গেমিং ফিচার্স, যার মধ্যে রয়েছে টক্স ফ্যান। এই ফ্যানের বিশেষত্বটা হচ্ছে যে এইটার অনেক হায়ার সিএফএম রেট, এটা হচ্ছে এয়ার ফ্লো রেট যেটা আমরা বলতে পারি কিউবিক ফিট পার মিনিট হিসেবে। নেক্সটলি উই হ্যাভ সুপার এসইউ পাই, এটা 5 যে লেটেস্ট টেকনোলজি সেটাকে ওরা এখানে কিছু ডেমনস্ট্রেশন দিয়েছে। উই হ্যাভ বেটার হিট ডিসিপেশন উইথ দিস সিস্টেম অ্যান্ড সো আশা করতে পারি যে এই কার্ডটা অনেক কুল থাকবে যখন লোডে চলে যাবে। নেক্সট উই হ্যাভ দিস জিরো ফ্রোজার টেকনোলজি, যেটা হচ্ছে এই কার্ডটাকে একদম সাইলেন্ট মোডে নিয়ে যেতে পারবে। যখন আমরা কার্ডটাকে একদম আইডল অবস্থায় রাখবো, যখন আমরা গেম টেম খেলবো না অথবা যখন আমরা এই কার্ডটাকে দিয়ে কোনো এক্সেসিভ জিপিউ প্রেশার দিব না, তখন এই কার্ডটার ফ্যানগুলি টোটালি অফ হয়ে যাবে। তো তখন যেটাতে আমরা অ্যাডভান্টেজ হবে যে আমার এখানে জিরো ডেসিবেল সাউন্ড একদম আমার পিসি কেস থেকে পাওয়া যাবে। লাস্টলি উই হ্যাভ গেমিং অ্যাপ, এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা এই কার্ডটাকে অনেকভাবে ওভারক্লক করার চেষ্টা করবো, যেটা হচ্ছে কোর ক্লক, মেমরি ক্লক এবং কিছু কাস্টম ফ্যান প্রোফাইলও সেট করতে পারবো। যারা এক্সেসিভ ওভারক্লকিং করতে চায় তাদের জন্য এই অ্যাপটা অনেক হেল্পফুল হবে। সো লেটস স্টার্ট উইথ দ্য আনবক্সিং। উপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের যেই অ্যাক্সেসরিজগুলি এটার সাথে আছে, এটা হচ্ছে ইউজার গাইড। তো আমরা ইনস্টলেশন এবং অন্যান্য এটাকে ড্রাইভার এবং আদার ফিচার যা যা আছে এখানে আমরা পাবো। দিস ইজ দি এমএসআই প্রোডাক্ট লিফলেট। এমএসআই গেমিং সিরিজের যত প্রোডাক্টস আছে আমরা এটাতে এখানে একটা ফুল লিস্ট দেখতে পাবো। অ্যান্ড উই হ্যাভ দি ড্রাইভার সিডি অ্যান্ড দিস ইজ দি 8-pin to 6-pin কনভার্টার। সো যাদের 6-pin কেবল, যাদের 8-pin কনভার্টার নেই তারা এটাতে 6-pin কনভার্ট করে গ্রাফিক্স কার্ডটাকে পাওয়ার করতে পারবে। অ্যান্ড হোয়াট এলস ডু উই হ্যাভ, এখানে উই হ্যাভ এ ডিভিআই কনভার্টার। অনেকের ভিজিআই কেবল যাদের জাস্ট ডিভিআই সাপোর্ট করে না তাদের জন্য এটা কাজে আসবে। অ্যান্ড হেয়ার উই হ্যাভ দি কার্ড, অবশ্যই খেয়াল রাখবো যখন এই কার্ডগুলি আমরা বক্সে থেকে বের করব আমাদের ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্টি ইলেকট্রোস্ট্যাটিক গ্লাভস যাতে পরে থাকে, আদারওয়াইজ যদি আমাদের হাতে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ থাকে তখন এই নতুন সার্কিটের চার্জ লেগে কিন্তু সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে, তখন দেখা গেছে যে আমরা শুরুতেই একটা প্রবলেম ফেস করতে পারবো। সো আমরা চেষ্টা করবো হয় অ্যান্টি ইলেকট্রোস্ট্যাটিক গ্লাভ পরে রাখতে অথবা আমরা খালি পাকায় ফ্লোরে আগে দাঁড়ায় নিব, তাহলে আমাদের হাতে যে চার্জটা থাকে সেটা চলে যাবে। সো কার্ডটাতে আমরা এখানে উপরেই দেখতে পাবো এমএসআই এর জিরো ফ্রোজার টেকনোলজি ডেমনস্ট্রেশন। এখানে একটা ছোট একটা ওয়ার্নিং দেওয়া আছে, সেটা হচ্ছে ইফ ইউর ফ্যানস আর নট স্পিনিং ডোন্ট ওয়ারি। সো এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা কার্ডটা যখন নো লোড কন্ডিশনে থাকে, মানে হচ্ছে যখন আমরা গেম খেলবো না অথবা কোনো ভিডিও এডিটিং অথবা জিপিইউ রিলেটেড কোনো কাজ যদি আমরা না করি, তখন এই কার্ডটাকে পাওয়ার কনজাম্পশন কমানোর জন্য এবং সাউন্ড পলিউশন যাতে না হয় সেই কারণে এই ফ্যানগুলিকে টোটালি অফ করে দেওয়া হয়। এবং ডেফিনেটলি আমরা এই কার্ডের ব্যাক সাইডে যেটা দেখতে পাবো যে খুব নিট অ্যান্ড ক্লিন প্যাকেজিং। এখানে উই হ্যাভ দিস ক্লিপস যেগুলি আমাদেরকে বিভিন্ন রকমের ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ইফেক্ট থেকে আমাদেরকে সেভ করবে। এবং উই হ্যাভ দিস ক্রস ফায়ার, সরি দিস ইজ দি এসএলআই পোর্ট। সো আমরা এই কার্ডটাকে আরেকটা জিটিএক্স 960-র সাথে এসএলআই করতে পারবো ফর মোর পারফরমেন্স। অ্যান্ড অন দি ব্যাক সাইড উই হ্যাভ 5 ডিসপ্লে, 5 পোর্টস ফর মনিটার্স।
One is HDMI and three of them are DV ports and one of them is DVI port. So আমরা চাইলে সবগুলোকে ইউটিলাইজ করে একটা সারাউন্ড সিস্টেম সেট আপ করতে পারবো। কার্টার কুলিং যদি আমরা খেয়াল করি তাহলে এই কুলারটার উই ক্যান সি থ্রি হিট পাইপস এই পাশে তিনটা আর এখানে অপোজিট সাইডে এখানে আরও দুইটা আছে এই সবগুলি কিন্তু ইউ ব্যান্ড হিট পাইপ সো এখানে কোনোটাই আমরা যদি একটু ডিপলি খেয়াল করি তাহলে দেখতে পাবো এই পাইপগুলি কোনোটা কোনোটার সাথে কানেক্টেড না এগুলি ইন্ডিভিজুয়াল পাইপ এবং সবগুলির আলাদা করে এই যে ভিতরে যে কোরটা এই করে আলাদা করে চলে গেছে সো এমন না যে একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ করা সো বেসিক্যালি যেটা হবে যে এই কার্ডের কুলিং এফিসিয়েন্সি অনেক বাড়বে এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই কার্ডটা অনলি সিঙ্গেল 8 পিন কানেক্টর দিয়ে কানেক্টেড থাকবে যেটা আমাদের এই বক্সে দেওয়া হয়েছিল সো কারো যদি 8 পিন কানেক্টর না থাকে তারা এই কনভার্টারটা দিয়ে 6 পিন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে পারবে এই কার্ডের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 400 ওয়াটস পাওয়ার সাপ্লাই উইচ ইজ গ্রেট বিকজ অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এটা 500 ওয়াট পাওয়ার সাপ্লাই চলবে কিনা অথবা 400 চলবে কিনা অথবা 600 চলবে কিনা সো আমরা এখানে যেটা দেখতে পাবো যে উই হ্যাভ 400 ওয়াটস অফ পাওয়ার রিকোয়ারমেন্ট অ্যান্ড মিনিমাম অফ 42 অ্যাম্পস অন দি 12 ভোল্ট রেল সো ইভেন ইফ ইটস আ সিঙ্গেল রেল অর মাল্টিপল রেল সিস্টেম তো আপনাদের এখানে কোনো প্রবলেম নাই একটা 400 ওয়াট পাওয়ার সাপ্লাই আমাদেরকে এটাকে পাওয়ার আপ করতে পারবে তো আমরা লেটস স্টার্ট দ্য পিসি নাও আজকে আমাদের এই প্রোডাক্ট রিভিউতে আমরা যে রিগটা ইউজ করবো তার মধ্যে রয়েছে MSI 970 গেমিং মাদারবোর্ড এবং তার সাথে আমরা কাপল করেছি FX 8350 প্রসেসর যেটা 4 GHz রান করছে অন এয়ার কুলিং স্টক এয়ার কুলিং তার সাথে আমরা এটাতে ইনস্টল করেছি 12 GB অফ DDR3 RAM রানিং এট 2400 MHz বাস অ্যান্ড দি কার্ড অ্যাজ উই ক্যান সি এটা সিন্স এটা গেমিং সিরিজের জিপিউ MSI গেমিং সিরিজের তো এখানে আমরা একটা ড্রাগনের এমব্লেম দেখতে পাচ্ছি যেটা অলওয়েজ গ্লো করে এখানে অ্যান্ড ইফ ইউ ক্যান ক্লোজলি ওয়াচ এট দি ফ্যানস আপনার দেখবেন ফ্যানটি কিন্তু অফ হয়ে গেছে এবং যেটা স্বাভাবিক কারণ জিরো ফ্রোজার টেকনোলজিতে এই ফ্যানগুলি সাধারণত আইডল অবস্থায় অফই থাকবে আপনি দেখবেন আপনারা জেনারেল যখন কাজ করবেন উইন্ডোজে লেটস সে ফর এক্সাম্পল আপনারা ওয়ার্ডে কাজ করবেন অথবা নেট ব্রাউজিং করবেন তখন কিন্তু এই ফ্যানটা একদমই টোটালি অফ থাকবে সো একদম বিন্দুমাত্র কোনো আওয়াজ কিন্তু আপনার ডেস্কটপ থেকে আসবে না আজকের রিভিউতে আমরা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করবো সেটা হচ্ছে MSI আফটার বার্নার আপনারা যদি দেখেন তাহলে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা এই কার্ডের যত ইনফরমেশন আছে এবং ডেটা আছে আমরা কালেক্ট করার চেষ্টা করবো যখন আমরা পারফরমেন্স বেঞ্চমার্ক করবো দেখবেন যে এখানে কোর ক্লক আছে মেমোরি ক্লক আছে এবং পাওয়ার লিমিট আছে যেগুলিকে আমরা ভ্যারি করলে এই কার্ডের ওভারক্লকিং করতে পারবো এবং পাশেই আছে এটার আইডল টেম্পারেচার বেসিক্যালি এটা টেম্পারেচার শো করছে এখন এটা হচ্ছে আমাদের আইডল কন্ডিশনের টেম্পারেচার যেটা হচ্ছে 38°C এবং আমাদের কারেন্ট রুম টেম্পারেচার কিন্তু 25 সো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা কিন্তু খুবই ভালো রিডিং দেখতে পাচ্ছি তো আপনারা যদি এখন খেয়াল করেন ফ্যান কিন্তু টোটালি অফ যেটা এখন আমাদের জিরো ফ্রোজার টেকনোলজি অ্যাকচুয়ালি এটাতে এখন ইমপ্লিমেন্ট হচ্ছে সো আনটিল আনলেস আপনারা গেমিং না করেন তখন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফ্যানটা অন হবে না এখন আমরা যে গেমটা বেঞ্চমার্ক করবো সেটা হচ্ছে অ্যাসাসিন্স ক্রিড ইউনিটি এবং যে সেটিংস যে গ্রাফিক সেটিংস আমরা এটাকে রান করবো সেই সেটিংসগুলো আমরা একচুয়ালি দেখে নিই আমরা দেখতে পাচ্ছি 1920x1080 যেটা হচ্ছে ফুল এইচডি রেজুলেশন আমরা সেই এই রেজুলেশনে আমরা গেমটাকে বেঞ্চমার্ক করবো এবং আমরা মোরালেস এই গেমটাকে ফুললি আলট্রা হাই সেটিংসে বেঞ্চমার্ক করবো আপনারা দেখতে পারেন এনভায়রনমেন্ট কোয়ালিটি টেক্সচার কোয়ালিটি শ্যাডো কোয়ালিটি অ্যাম্বিয়েন্ট অকুলেশন এবং অ্যান্টি অ্যালিয়াসিং যেটা আমরা এফেক্টসে এটা রাখবো এবং ব্লুম সবই মোটামুটি অন করা স্ক্রিনের কর্নারে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আফটার বার্নারের অন স্ক্রিন ডিসপ্লে ডেটা তার মধ্যে রয়েছে জিপিইউ ইউটিলাইজেশন কোর ক্লক মেমোরি ক্লক এবং ফ্রেমস পার সেকেন্ড যদি আমরা খেয়াল করি তা হচ্ছে যেটা কোর ক্লক যেটা সেটা এই কার্ডে 1400 MHz রান করছে এবং এই 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 স্পিডেও কিন্তু কার্ডটি প্রায় 60° টেম্পারেচার হোল্ড করে আছে উইচ ইজ ভেরি ভেরি অ্যাকসেপ্টেবল এবং
আমি হয়তো বা এক্সপেক্ট করতে পারবো যে এই আমরা ফিউচারে এই কার্ডটিকে যদি আরও ওভারক্লক করি প্রায় 65 বা 67 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। FPS যদি দেখি FPS প্রায় 31-35 FPS আছে এখন, এবং অ্যাভারেজ আসলে তাই 31-32 FPS এর মতো। যদি মিনিমাম FPS আমরা দেখি মাঝে মাঝে যখন ক্রাউডি এরিয়াতে এখানে ক্যারেক্টার নিয়ে আমরা ওয়াক করব, তখন 27 দেখতে পাচ্ছি, 27-28, 28-27, 26 এর নিচে এখন পর্যন্ত যায়নি। এবং যদি আরও ডেন্স ক্রাউডের এরিয়াতে যাই, এখন দেখতে পেলাম 25 FPS, এবং 25 এর নিচে যায়নি কখনো। আমি অবশ্যই রিমাইন্ড করতে যাবো সবাইকে যে আমরা কিন্তু আলট্রা হাই সেটিংসে গেমটিকে রান করছি, যেটা আমরা আগে দেখিয়েছি আপনাদেরকে। এনভায়রনমেন্ট কোয়ালিটি এবং অন্যান্য সেটিং যেগুলি আছে সব কিছু কিন্তু আলট্রা হাই মোডে আছে। অ্যান্টিলাইজিং আছে এফএক্সএতে, এবং এই 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 সেটিংসে যে FPS আমরা পাচ্ছি এটা কিন্তু খুবই খুবই ভালো। ম্যাক্সিমাম FPS যদি আমরা দেখি তা প্রায় আছে 37-38 FPS, এবং 40 FPSও কখনো কখনো যায়। এতক্ষণ যে আমরা অ্যাসাসিন্স ক্রিড রান করলাম, এই এই বেঞ্চমার্কে এই টোটাল যে ডেটা এখানে কিন্তু এই গ্রাফে আমরা সব দেখতে পাবো। পাওয়ার ইউটিলাইজেশন, জিপি ইউটিলাইজেশন, জিপিউ টেম্পারেচার। জিপি টেম্পারেচার যদি আমরা দেখি, জিপি টেম্পারেচার কিন্তু ম্যাক্সিমাম 66 ছিল এবং মিনিমাম 35। জিপি ইউটিলাইজেশন ডেফিনেটলি 100% ছিল। কোর ক্লক অল থ্রু আউট দি গেম প্লে 1418 মেগাহার্জে ছিল, কখনোই এর নিচে যায়নি, এবং উইচ ইজ ভেরি ভেরি গুড। মেমোরি ক্লক ছিল 3500 মেগাহার্জ, এবং ফ্রেম রেটের অ্যাভারেজ যদি আমরা আবার বলি সেটা হচ্ছে প্রায় 30 FPS। ইউ ক্যান সি যে এখানে প্রায় অলমোস্ট ফর 10 মিনিটস অ্যারাউন্ড এখানে গেমটা 30 FPS এর মতো হোল্ড করেছে অ্যাভারেজে, এবং ম্যাক্সিমাম FPS ছিল 41 এবং মিনিমাম FPS ছিল 25। নেক্সট যে গেমটা আমরা বেঞ্চমার্ক করবো সেটা হচ্ছে ফার্কাই 4, এবং এইটারও আমরা এটাকে আমরা 1080p রেজলিউশনে রান করবো। তার মধ্যে কোয়ালিটি সেটিংস যদি আমরা একজনক দেখি, এই গেমটাকে আমরা ফুললি আলট্রা সেটিংসে রাখবো, সব কিছুই আলট্রা, এবং এমবেডেকুলেশন হচ্ছে হলো এনভিডিয়ার গেম ওয়ার্কস যেটা HBO+, এবং অ্যান্টিলাইজিং আমরা TX2 রাখবো। আমরা কিন্তু এখন ইন গেম আছি, এবং যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমরা কোর ক্লক মেমোরি ক্লক কিন্তু বাই ডিফল্ট 1400 মেগাহার্জই আছে, এবং টেম্পারেচারও সেম প্রায় 60 ডিগ্রি সেলসিয়াসের মতো। যদি FPS রিডিং দেখি তাহলে দেখতে পাবো এই গেমটা মোরলেস 35-32 ফ্রেমস পার সেকেন্ডের মতো ধরে রাখে। এরকম একটা ওপেন ওয়ার্ল্ড গেম যেটা উইচ ইজ ম্যাসিভ ইন স্কেল, তারপরও কিন্তু প্রায় 30-এর নিচে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। যদি আমি বলি তাহলে মিনিমাম 30 FPSই হবে, এবং ম্যাক্সিমাম এরকম ম্যাক্সিমাম যদি খেয়াল করি তাহলে হবে প্রায় 36-37 ফ্রেমস পার সেকেন্ড, আরও হয়তো বা বাড়তে পারে কোথাও, তবে অ্যাভারেজ আমি বলবো যে এটা 33-32 ফ্রেমস পার সেকেন্ডের মতো, উইচ ইজ কোয়াইট প্লেয়েবল। এবং এটাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এটা কিন্তু আলট্রা সেটিংসেই আছে, সব সেটিংসই আলট্রা করে রেখেছি আমরা। আপনারা খেয়াল করবেন লং রেঞ্জ এবং শর্ট রেঞ্জে যেদিকেই আমরা রেন্ডার করি না কেন, কোথাও কিন্তু 30-এর নিচে FPS এখনও যেতে দেখিনি। এবং দেখেন এখানে কিন্তু আমরা প্রায় আরও বেশি দেখতে পাবো, প্রায় 40 FPSও কিন্তু ক্লোজ রেঞ্জ ব্যাটেলে যদি আমরা থাকি কখনো কোথাও, তাও কিন্তু 40-41 FPS এর মতো থাকে। এই গেমের ভিজুয়াল সেটিংসে গিয়ে আমরা সবই অন করে দিয়ে আমরা এই গেমটাকে বেঞ্চমার্ক করবো। ভিজুয়াল এফেক্টসে যা আছে সব অন করে দিব, এবং পারফরমেন্সে যদি দেখতে পাই তা হবে যে ফুল এইচডি রেজলিউশনে গেমটাকে আমরা বেঞ্চমার্ক করবো, এবং আদার যত সেটিংস আছে সবই আমরা আলট্রাতে রাখবো, মানে মোরালের যেখানে যেখানে যা ম্যাক্সিমাম আছে সেখানে তাই দিয়ে রাখবো আমরা।
প্রজেক্ট কার্স গেমটার গ্রাফিক্স ওভারঅল খুবই খুবই সুন্দর এবং এই গেমটা মোটামুটি আমরা আশা করেছিলাম যে অনেক হাই এন্ডের কোনো একটা কার্ড দিয়ে হয়তো বা আমাদের রিভিউ করতে হবে, কারণ বাট স্টিল আমরা যদি খেয়াল করি এফপিএসের দিকে, এফপিএস কিন্তু প্রায় 50-55 এফপিএসের কাছাকাছি আছে, 60 এফপিএসও হিট করে কখনো কখনো, মিনিমাম এফপিএস এখন পর্যন্ত নিচে এখন পর্যন্ত কোথাও যায়নি। একটা রেসিং গেমের জন্য যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা হচ্ছে যে প্রায় অলমোস্ট 60 ফ্রেমস পার সেকেন্ড যদি থাকে তাহলে একটা বেটার গেম প্লে আমরা এক্সপিরিয়েন্স পাবো, এবং জিটিএক্স 960 কিন্তু খুবই সুন্দরভাবে এফপিএসটাকে হ্যান্ডেল করছে, প্রায় অলমোস্ট 70ও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, 70-71 এফপিএসের মতো। মিনিমাম এফপিএস এখন পর্যন্ত আমি 50-র নিচে যেতে দেখিনি, তাও যদি আমি অ্যাভারেজ বলি অ্যারাউন্ড, আমি যদি বলি অ্যাভারেজ 60 তাও কিন্তু হবে, কারণ এখন কারেন্টলি গেমটা 70 ফ্রেমস পার সেকেন্ডের মতো রান করছে এবং টেম্পারেচার কিন্তু 60 ডিগ্রি সেলসিয়াস শুরু থেকেই, কখনো 65 বা 60, ম্যাক্সিমাম আমি বলবো না যে কখনো 65 গিয়েছে, ম্যাক্সিমামই প্রায় 61 ডিগ্রিসের মতো আছে। এবং কোর ক্লক 1400 মেগাহার্স, এটা আনওভারক্লক, আমরা ওভারক্লক করিনি এটাকে, এনভিডিয়া 960 নিজেই তার ডাইনামিক ওভারক্লকিং ফিচার দিয়ে 1400 মেগাহার্জে রেখেছে। প্রজেক্ট কার্সের রেইনি কন্ডিশনে কিন্তু খুবই ডিমান্ডিং গ্রাফিক্স এবং পারফরম্যান্স মোটামুটি ভালো কমে আসে, বাট স্টিল আমি এফপিএসের রিডিং যদি আপনাদের বলি আপনারা দেখবেন যে এখানে এফপিএস প্রায় 27.8-28 এফপিএস এখনও হোল্ড করছে, দেখি আরও কিছুক্ষণ আমরা এটা মিনিমাম এফপিএস করতে নামে। মিনিমাম আছে 24, আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু গ্রাফিক্স কিন্তু আমরা এখনও সেটিং সেই আগেরটাতেই আমরা বেঞ্চমার্ক করছি, সবই আলট্রা, এবং তারপরও কিন্তু এফপিএস প্রায় 24-25 নিচে কখনো জানি, মিনিমাম এফপিএস আমি যদি বলি তা হবে 24, এবং রেইনি কন্ডিশনে অ্যাভারেজ এফপিএস হচ্ছে 28 এফপিএস অ্যাভারেজ, ম্যাক্সিমাম কোথাও কোথাও 32-33 যাবে, তবে অ্যাভারেজ আমি যদি বলি তা হবে 28 এফপিএস। এখন আমরা কার্ডটাকে আমরা ওভারক্লক করার চেষ্টা করব। এখন আপনারা যদি কোর ক্লক খেয়াল করেন তা আছে 1.55 গিগাহার্টজ, দ্যাট ইজ 1555 মেগাহার্টজ, এবং এই এই কোর ক্লকে টেম্পারেচার কিন্তু 61 ডিগ্রি থেকে 62 ডিগ্রির মধ্যেই আছে, যেটা আমাদের আগের যে আনওভারক্লক কন্ডিশন ছিল 1.4 গিগাহার্টজ সেরকমই, প্রায় 150 মেগাহার্টজ প্লাস করার পরেও টেম্পারেচার কোনো চেঞ্জ আমি এখন পর্যন্ত দেখতে পাইনি, এবং এয়ার কুলিংয়েও এই এরকম একটা স্পিড গেইন কিন্তু মোটামুটি ভেরি অ্যাকসেপ্টেবল, এবং ডেফিনেটলি আপনারা পারফরমেন্স বুঝতে পারবেনই ইন টার্মস অফ এফপিএস, যেটা হচ্ছে প্রায় অলমোস্ট এখানে আমি অ্যাভারেজে +5 থেকে +6 এফপিএস গেইন কিছু কিছু জায়গায় পাওয়া গেছে। তো দ্যাট ওয়াজ দি এন্ড অফ আওয়ার বেঞ্চমার্ক সেশন, আশা করি এই রিভিউর মাধ্যমে আপনাদেরকে এই কার্ড রিলেটেড যত কোয়েশ্চেন্স আছে আপনাদের কোয়েশ্চেনগুলি অ্যান্সার করতে পেরেছি আমি। অ্যাজ আ ফাইনাল ভার্ডিক্ট আমি বলবো যে এই কার্ডের পারফরমেন্স ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন লেভেল, বিকজ আমি আশা করিনি যে এরকম একটা কার্ড অ্যাট দিস প্রাইস পয়েন্ট এরকম পারফরমেন্স দিবে ইন টার্মস অফ ফ্রেমস পার সেকেন্ড। অ্যান্ড এর টেম্পারেচার যদি আমি বলি, এর থার্মাল রিডিংস ওয়ার ফ্যাবুলাস, এর আমি প্রায় 150 মেগাহার্টজ পর্যন্ত পুশ করেছিলাম ওভারক্লকিংয়ে, তারপর কিন্তু টেম্পারেচার কখনো 63-65 বেশি ক্রস করেনি, উইচ ইজ ওয়ান্ডারফুল। আমি এরকম একটা কার্ড অন ইয়ার কুলিং, তাও দিস ইজ অন ইয়ার কুলিংয়ে এটা 65 ডিগ্রির উপরেও এখন পর্যন্ত ক্রস করেনি অ্যাট 1.5 গিগাহার্টজ কোর ক্লক। অ্যান্ড হোয়াটস এখানে এই কার্ডের যে ওভারলুকস, আমি বলবো যে ভেরি গুড অ্যান্ড ভেরি স্ট্রাইকিং দি কালার কম্বিনেশন অ্যান্ড এভরিথিং এলস, এই কার্ডটা ওভারঅল ইজ ফ্যান্টাস্টিক। তো আর গেমিং ডেফিনেটলি রেকমেন্ডস দিস কার্ড ফর ইউর গেমিং নিডস, অ্যান্ড দিস কার্ড ইজ অ্যাভেলেবল অ্যাট UCC স্টোর্স অ্যান্ড ইজ কারেন্টলি প্রাইস এট 23,400 টাকা, অ্যান্ড ডেফিনেটলি আপনার মনে রাখবেন টপ প্লেয়ার টপ চয়েস, দ্যাটস ওয়াই উই রেকমেন্ড দিস কার্ড ফর ইউ।